বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কেননা আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি যদি কেউ শুনে এবং বুঝতে পারে, ইনশাআল্লাহ ইহকাল ও পরকালের জন্য ধন্য হবে। আর পরিপূর্ণ ধন্য তখনই হবে যখন এই আলোচনাটি শোনার পরে তারা এই জিনিসগুলো দেহের মধ্যে উদ্ঘাটন করে নেয়। আর যদি সেটি উদ্ঘাটন করে না নেয়, তাহলে আপনারা কোনো একদিন হাসরের দিন আটকে পড়বেন। কেননা যে শয়তান কোনো দিন বেহেস্তের দরজায় দাঁড়িয়ে বলবে যে, হে আল্লাহর বান্দা সকল, তোমরা এই পৃথিবীতে থেকেছ, পৃথিবী ধ্বংস হওয়ার পরে তোমরা এই হাসরের ময়দানে এসেছ, এখন তোমরা কোথায় যাচ্ছ? তখন বান্দাগণ বলবে যে, আমরা 80 বছর 100 বছর যতদিন জীবিত ছিলাম ততদিন আল্লাহর ইবাদত করেছি, এখন আমরা বেহেস্তির দিকে রওনা দিয়েছি। তখন শয়তান বলবে, তুমি যে বেহেস্তে রওনা দিচ্ছ, তুমি কি জানো আমি যে তোমাকে বানিয়েছি? তখন শয়তান বলবে, না, আমাদেরকে তুমি বানাওনি, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ আমাদের সৃষ্টিদাতা। তখন শয়তানের সাথে তাদের কথার লড়াই চলবে যে, না, আমাকে, আমাদের মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তখন সেই মকরুম শয়তান কি বলবে যে, তোমাকে যে আল্লাহ বানিয়েছে কি প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা, এখন তোমাকে যে আমি বানিয়েছি তার প্রমাণ আমি দেব। তখন কি হবে? তখন তো শয়তানের কাছে আটকে পড়বে। সেটা কোন দিক দিয়ে? যে আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম, কেউ শরীয়তের ইবাদত করেছে, কেউ তরিকতের করেছে। এখন দেখা যায় একটা কথা বলা হয় যে, মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পারবা। এখন তোমরা কি তোমাদের নিজেকে চিনেছিলে? তোমরা কি তোমাদের রবকে চিনেছ? যদি বলা হয়, না, আমরা শুধু আল্লাহর ইবাদত করেছি, যদি ইবাদত করে থাকো তাহলে তোমরা কি শোনোনি যে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যে সর্বপ্রথম যে নিজেকে চিনবে সে তার রবকে চিনবে, এটাও তো শুনেছিলে। তোমরা কি নিজেকে চিনেছিলে? তোমরা কি তোমার রবকে চিনে এসেছ, জেনে এসেছ? এখন সেই তোমার রবকে তুমি যদি না চিনে থাকো দুনিয়ায়, এখন তোমার সামনে দিয়ে যদি রব আসা যাওয়া করে তবু তোমরা তাকে চিনবে না, কারণ রব তোমার সামনে যে রূপে থাকতো তখন তুমি সেই রূপটি দেখলে তুমি হাসরের দিন চিনে ফেলতে। তাই আমি বলবো, শয়তান একদিন আটকিয়ে দেবে যে, কে তুমি, তোমার পরিচয় কি? ওই যে মান আরাফা, মানে নিজের নাফসটাকে চিনেছিলে কিনা। আচ্ছা, এখন নিজের নাফসটাকে যারা না চিনবে তারা রবকে কখনো চিনবে না। এখন তোমরা নিজেকে তো চিনোনি, তোমার রবকেও চেনা হয়নি। এখন কে তুমি, তোমার পরিচয় কি? আর সেই পরিচয় তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? তখন সেই বান্দাগণ বলতে পারবে না। আচ্ছা, এরপরে বলবে, তোমরা বলেছ তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে এর কি প্রমাণ আছে? তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় এই সিলছাপ্পর, কোথায় এই লিপিবদ্ধ আছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এর প্রমাণ দাও। যখন প্রমাণ দিতে না পারবে তখন শয়তান তাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দেবে, নাউজুবিল্লাহ। তখন জাহান্নামের টিকিট যখন দিয়ে দেবে তখন আর বেহেস্তের ভিতরে প্রবেশ করতে পারবে না। আর তারা যে পরিচয়গুলো দিতে পারছে না, তখন কিন্তু আল্লাহও তাদেরকে রক্ষা করতে আসবে না। আল্লাহ রক্ষা করতে আসবে না কেন? সে তো আল্লাহর ইবাদত করেছে। কিন্তু দেখেন, আল্লাহর যে ইবাদত করেছিল তখন কিন্তু যে আল্লাহ কিন্তু ওলিয়া উলিয়াদের মাধ্যমে, নবী রাসুলদের মাধ্যমে একটা কথা প্রচার করেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যে সর্বপ্রথমে তোমার নিজেকে চিনবে, পরে তোমার রবকে চিনবে। এখন তোমরা তোমাদের নিজের পরিচয় জানো না, এবং আল্লাহকে কোত্থেকে চিনবে, রবকে কোত্থেকে চিনবে? আচ্ছা,
আরেকটা বিষয় একটা দেখেন, মানুষ সমাজে যখন বাস করে তখন 3 বৎসর বা 4 বৎসরের একটা শিশুকে যখন জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার নাম কি, সে বলতে পারে। তোমার গ্রামের নাম কি বলতে পারে, তোমার বাড়ির নম্বর কত তাও বলতে পারে, তোমার দাদার নাম কি, পিতার নাম কি, সব বলতে পারে। তাহলে 3 বৎসর 4 বৎসরের একটা শিশুকে জিজ্ঞাসা করলে ঠাস ঠাস করে বলে দিতে পারে তার ঠিকানা। তাহলে আমরা তো পৃথিবীতে সাবালক হয়েছি, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সংসার হয়েছে, আমরা সংসারে সব কিছু বুঝি, কীভাবে আয় রোজগার করতে হবে, কীভাবে উন্নতি করতে হবে সব কিছু বুঝি। এখন দেখা যায় শুধু নামাজ, রোজা, হজ, জাকাত করেছি কিন্তু নিজেকে কখনোই চিনিনি। তো নিজেকে না চেনার কারণে কি হলো, শেষে সেই শয়তানের কাছে আটকা পড়তে হলো। আর শয়তান যখন আটকাবে তখন আল্লাহ আপনাকে বাঁচাতে আসবে না। কেন আসবে না? এ কারণে আসবে না, আল্লাহ তো শাস্ত্র গ্রন্থ ওলি আউলিয়া নবী রাসুলদের মাধ্যমে এই প্রচারটুকু দিয়েছিল, মান আরাফা নাফসাহু, আগে নিজেকে চিনো, এরপরে তোমার ইবাদত শুরু হবে, আগে নিজকে চিনতে বলা হয়েছে। তাহলে এই চিনার খবর নেই, শুধু ইবাদত করতে 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 শেষে মরতে মরতে মরেই গেল কিন্তু আর নিজকে চিনাই হলো না। তাই বলবো, হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের কাছে মহা বার্তা নিয়ে এসেছি, মহাবার্তা। কারণ আপনি আমি যত ইবাদতই করি না কেন, যতক্ষণ পর্যন্ত সেই মান আরাফাকে চিনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে ধরা, শয়তানের কাছে ধরা, এমনকি নিজের কাছেও ধরা। তাই আজকের আলোচনাটি অনেকটাই জটিল এবং যে সুন্দর জ্ঞানে নেয় তার কাছে জটিল হবে না। কেন জটিল হবে না? সেই মানুষটি কি করবে? সেই মানুষটি অবশ্যই ওলিয়া আউলিয়াদের কাছে যাবে, পীর আউলিয়াদের কাছে যাবে, কামেল ব্যক্তিদের কাছে যাবে, যারা নিজেকে চিনতে পেরেছে, যারা রবকে চিনেছে, এমন ব্যক্তিদের কাছে যাবে। দেখা গেছে বই পুস্তক গ্রন্থ মাদ্রাসায় বিভিন্ন পড়া পড়ে বিভিন্ন টাইটেল নিয়ে বের হলে কিন্তু সে আউলিয়া নয়। আউলিয়া এক জিনিস আর পুস্তক পড়ে মুখস্থ করা হলো আরেক জিনিস, যা জীবনে পড়েছি তার আইনটুকুও মানা হয়নি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একমাত্র ওলি আউলিয়া ছাড়া, এবং আগে নবী রাসূলরা ছিল, এখন ওলিয়া আউলিয়া আছে, তাদের কাছে গিয়ে আমাদের এই পরিচয়পত্র জেনে নিতে হবে এবং তারা আমাদেরকে গুপ্ত সাধনা দেবে, যে প্রকাশ্যে যখন মানুষ ইবাদত করে এই ইবাদত সকলে দেখতে পায়, আরও কিছু ইবাদত আছে যা গোপনেই করতে হয়। কারণ একটা যুবক যুবতী যদি তাদের মধ্যে ভাব সৃষ্টি হয়, প্রেমের সৃষ্টি হয়, তখন দেখা যায় তারা গোপনেই তারা সাক্ষাৎ করে কিন্তু প্রকাশ্যে করে না। ঠিক, আল্লাহ তো মহা গোপন, আর সেই গোপনকে পেতে হলে, সেই গোপনকে আপন করতে হলে তখন আমাদের কিন্তু সেই গোপন ইবাদত করতে হবে, আর সেই গোপন ইবাদত করলে আল্লাহ গোপনেই এসে সাক্ষাৎ দেবে, সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনায় আপনাদেরকে কি বোঝাতে চাইছি, আজকের আলোচনায় এই সংকেত দিলাম, এই খবরটা আপনাদের কানে পৌঁছে দিলাম যে আপনি কে, আপনার পরিচয় কি, আর সেটি আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা। খুব সাবধান, এই মানব জন্ম পেয়েছি, আবার যে পাবো এর কোনো সিকিউরিটি নেই। আবার সিকিউরিটি হতে পারে যদি আমার নিজের পরিচয়টুকু পাই, শয়তানের কাছে যদি আটকা পড়ে যাই তার কাছ থেকে কিন্তু ছোটা সম্ভব নয়। কেননা আপনি আমি পৃথিবীতে 100 বছর 80 বছর এর বেশি বাঁচি নেই, কিন্তু যাকে মকরম বলতেছি সে কিন্তু 9.5 লক্ষ বৎসর শুধু আল্লাহকে সেজদাই করেছে, 9.5 লক্ষ বৎসর আল্লাহকে সেজদাই করেছে, ইবাদতই করেছে। তাহলে সে যে বড় বড় শক্তি পেয়েছে সেই শক্তি কিন্তু আমাদের নেই, এবং অতটা হায়াতও আমাদের নেই, তাহলে তার সমান জ্ঞানও আমাদের নেই, তাহলে তার সাথে আমরা কি করে পারব? হ্যাঁ, তার সাথে পারতে হলে এই দুনিয়াতে আছি মানব জন্মে, কোনো কামেল ওলি আউলিয়া তাদের কাছে গেলে তারা কি করবে, আমার দেহ কোরআন থেকে আমার নাম পরিচয়টা দিয়ে দিবে, আমার মধ্যে আল্লাহ সেই কালেমা রেখেছে, আমার মধ্যে সে আল্লাহ গুপ্ত বস্তু রেখেছে, সেই জিনিসগুলো উদ্ঘাটন করার জন্য একজন ওলি আউলিয়ার কাছে যেতে হবে। তখন তিনি আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, দেখো বাবা তোমার এই দেহ গড়ে, এই পরিচয়, এই পত্র, এই জিনিসগুলো যখন আমরা আল্লাহর পরিচয় এবং নিজ পরিচয় যখন আমরা পেয়ে যাব, তখন আল্লাহর কাছে
আমরা সহজে পৌঁছাতে পারবো এবং শয়তান আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। সে যখন হাসরের দিন আটকাবে তখন তার সামনে পড়লে তখন সে যখন প্রশ্ন করবে কে তুমি, তোমার পরিচয় কি, টাস টাস করে বলে দিতে পারবো, কেননা আমি দুনিয়াতে ওলে আউলিয়াদের কাছে সঙ্গ নিয়ে আমি এই শিক্ষাটি নিয়েছিলাম এবং তোমাকে যে আল্লাহ তৈরি করেছে তার প্রমাণ কি। দেখেন একটা এক্সাম্পল আমি দিয়ে থাকি, আপনি যেই মোবাইলটি ব্যবহার করেন হতে পারে সিম্ফনি হতে পারে স্যামসং, কিন্তু দেখেন কোম্পানি যখন ছেড়ে দিয়েছে এই মোবাইলটা বাজারে তখন কিন্তু সেই মোবাইলটা হাতে নিলে দেখতে পারি স্যামসং, হাতে নিলে দেখতে পারি এটা সিম্ফনি, এই কোম্পানি এই মোবাইলটি আবিষ্কার করে বাজারে ছেড়েছে। তাহলে এই ভববাজারে আপনার মতো আমার মতো মানুষকে যখন আল্লাহ ছেড়ে দিয়েছে এর আগে কিন্তু এই মোবাইল নাম্বার বা এই মোবাইল নামের যে দেহটা এই দেহের মধ্যে কিন্তু সেই কোম্পানির নাম বা আল্লাহর কোম্পানির নাম লেখা আছে স্পষ্ট। এই জিনিসটা যখন মুর্শিদ আমাকে দেখিয়ে দেবে তখন আমি যখন মৃত্যুবরণ করব সেই দিন আমি সেই হাসরের দিন শয়তানকে জবাব দিয়ে আমি পার হয়ে যাব। তাহলে আমরা মুরিদ হই বা শরীয়তের মুসল্লি হই, নামাজ রোজা যাই কিছু করি, কিন্তু নিজকে চেনা হচ্ছে না। তাই আজকে এই মহা খবরটি আপনাদের কানে পৌঁছে দিলাম। অবশ্যই অবশ্যই আপনারা এই কথাগুলো লক্ষ্য করুন এবং আপনাদের পছন্দ মতো আপনারা কোনো মুর্শিদ কোনো কামিল পীরের কাছে যাইয়া এই খবরাখবরটি নিয়ে নেন, এই দেহ কোরআনের খবরটা নিয়ে নেন এবং নিজকে চিনে নেন, তবেই হবে আমার এই কথার মূল্য এবং আপনারাও এই কথাগুলো শুনে লাভবান হবেন ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আজ এই আলোচনাটি করলাম, যেন অনেক মানুষ আছে পৃথিবীতে যে তারা এখনও সেই পরিচয়পত্র, সেই পথ, সেই ঘাট এখনও পায়নি। তাই বলবো যে পুরান চাউলে ভাতে পারে, একজন কামিল ওলিয়া আউলিয়া যারা মোটামুটি জ্ঞানী হয়ে গেছে এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে এমন লোকের কাছে গেলে অবশ্যই আপনাকে সেই পরিচয়পত্র দিয়ে দেবে, আর যেদিন আপনি এই পরিচয়পত্র পেয়ে যাবেন সেদিনই আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো আলোচনা পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।